প্রতিরোধ ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? প্রতিরোধ, তাই না? এখন প্রতিরোধ করে তুলবে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। বন্ধুগণ, এই ভাঙ্গা নৌকায় লোকের উঠবে না। নির্বাচন অবশ্যই, নির্বাচন বাংলাদেশের প্রতিটি মানুষ চায়, সেই নির্বাচনে তারা ভোট দিতে চায়। সেই নির্বাচনে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে, কারণ কি প্রমাণিত হয়ে গেছে যে হাসিনার সরকার থাকলে, অবৈধ সরকার থাকলে কোন নির্বাচনই সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য হবে না। এখন তো কিন্তু কাজ সাজি শুরু করছে, এসপি বদলি করে, ডিআইজি বদলি করে, ম্যাজিস্ট্রেট বদলি করে, ইউএনও বদলি করে, ওসি বদলি করে, কোনটা তার নিজের সেটাও বুঝতে পারে না, সব নিজের লোক বোঝাইতে চায়, ঠিক না? এটাই হয় যখন পতনের সময় আসে, তখন আর কেউ নিজের লোক থাকে না। বন্ধুগণ, বক্তব্য বাড়ানোর একজন সময় নাই আপনাদের কাছে, আমার শুধু একটাই অনুরোধ, আজকে আমাদের বয়স হয়েছে, আমরা এই বৃদ্ধ বয়স অসুস্থ সৈন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এখন কারাগারে লড়াই করে চলেছেন, তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজকে বিদেশ থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, ঠিক না? আমাদের তো আজকে আরো ত্যাগ স্বীকার করতে হবে। শুধু জাকি মজনু আর আমাদের মুন্না শাহিন সহ যারা এখন আমি আজকে খবরের কাছে দেখলাম, এই গত এক মাসে 386 জনকে গ্রেপ্তার করেছে, এক মাসে, এই এক মাসে যদি 386 জনকে গ্রেপ্তার করা হয়, তারা আপনি বুঝতেই পারছেন যে তারা কি করতে যাচ্ছে। সুতরাং প্রতিরোধ ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? প্রতিরোধ, তাই না? এখন প্রতিরোধ করে তুলতে হবে। তাই বন্ধুগণ, কথা খুব পরিষ্কার, পদত্যাগ করেন অবিলম্বে, যত দিন যাবে ততই দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, ততই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং সংসদ বিলুপ্ত হবে। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যাই নামে বলেন না কেন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন, তাদেরকে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করবে। এটাই একমাত্র পথ, আর কোনো পথ নয়। সেই জায়গায় তা না হলে সালাম সাহেব যেটা বলেছে, তখন পানামারা পথটা খুঁজে পাবেন না। কারণ এর আগে আমি বলেছি, সময় আর থাকবে না, সময় শেষ হয়ে গেছে। তাই বন্ধুগণ, আসুন আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে আজকের মিছিলে অংশ নেব। প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি কর্মসূচি আমাদের জনসম্পৃক্ত করে শান্তিপূর্ণ ভাবে এই সরকারকে আমরা পদত্যাগ করতে বাধ্য করবো, এই হোক আমাদের লক্ষ্য। ধন্যবাদ।